শুভ নববর্ষ। আমার সমস্ত বাংলা ভাষা ভাই বোনেদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজ আমি এই টিউটোরিয়ালটা বানাচ্ছি আমার সমস্ত বাংলা ভাষার মানুষদেরকে উৎসর্গ করে। আপনারা এই টিউটোরিয়াল দেখুন এবং ভবিষ্যতে আমি চেষ্টা করব আপনাদের জন্য বাংলা ভাষায় কিছু টিউটোরিয়াল তৈরি করে আপলোড করতে। তো আজকের এই কাজটা আমি করব, আপনারা দেখতে থাকুন। প্রথম আমাদের যেটা করতে হবে, এই লোগোগুলো বানাতে হবে, তারপরে এই ড্রয়িং করতে হবে। তো সবথেকে প্রথম আমি কি করব, বাংলা টাইপ করে নেব। তো আমি ফটোশপে যাব, গিয়ে পেজটাকে ফুল স্ক্রিন করে নেব, টেক্সট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করব এবং বাংলা ফ্রন্ট, আমি বিজয় বাংলা ইউজ করি সেই জন্য এমজে ফ্রন্ট সিলেক্ট করব, করে এখানে বাংলায় লিখে নেব। ঠিক আছে, এবার এইটাকে কপি করব, এইরকম ভাবে সিলেকশন করে কন্ট্রোল সি করলরাতে গিয়ে পেস্ট করব। এবারে কি করতে হবে, এটাকে সিলেকশন করে নিয়ে বাংলা ফ্রন্ট এখান থেকে সিলেকশন করতে হবে। এবার এইটাকে আমি বড় করে নেব, একটু বোল্ড করে নেব। নেয়ার পর এই জায়গায় সিলেক্ট করে এন্টার, ওটা নিচের লাইনে চলে এলো। এবার এই গোটাটাকে সিলেক্ট করে আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। এবার বলে দিই, আমাদেরকে কাজ করতে গেলে এইটাকে প্রথমে ইপিএস ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। প্রথম এই বাংলায় যে আমরা টাইপটা করেছি এইটাকে কার্ভ করে নেব। তো কার্ভ করার জন্যে ডাইরেক্ট কার্ভ করলে কিন্তু একটা সমস্যা হবে, দেখাচ্ছি কি সমস্যা হবে। ধরুন এই আছে, এটাকে যদি আমরা অ্যারেঞ্জে গিয়ে কনভার্ট টু কার্ভ করি, দেখুন এর মাঝখানে কিন্তু এই রকম দাগ দেখা যাবে, সেই জন্য আমরা এটা করব না। প্রথম এই টাইপ করে নেয়ার পরে আমরা চলে যাব অ্যারেঞ্জ, সেখান থেকে গিয়ে শেপিং, সেখান থেকে উইল্ড। উইল্ড করলে দেখুন এটা অটোমেটিক্যালি কার্ভ হয়ে যাবে এবং ওই মাঝখানের যে দাগগুলো দেখা যাচ্ছিল ওগুলো মিলিয়ে যাবে। তো আমি এই ফ্রন্টটাকেই রাখলাম এখানে। এবার এইটাকে প্রয়োজন মতো আমি ছোট করে নেব, একটুখানি ছোট করে নিলাম। নেয়ার পর আমি কালার ফিল করলাম, করে এইটাকে ঠিক এই রকম জায়গায় রেখে দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এই রকম ড্রয়িং করতে হবে। তো আমি এখানে ড্রয়িং করে নিচ্ছি, কন্ট্রোল চেপে যদি আমরা সার্কেল ড্র করি তাহলে একটা পূর্ণ গোলাকৃতি বৃত্ত তৈরি হবে। এবারে আমরা কি করব, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। দেখুন এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এইবারে কি করব, আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে শিফট চেপে আরেকটা রেক্ট্যাঙ্গেলের গায়ে ক্লিক করব, তারপরে সি চেপে দেব, দিলে ওটা মিডল হয়ে যাবে, মিডল অ্যালাইনমেন্ট। এবার এইটাকে সিলেক্ট করে আমি আরেকটা ডুপ্লিকেট করে নেব, তাহলে এখানে ডুপ্লিকেট করে নিলাম রাইট ক্লিক করে। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে নেব, এখানে 90 লিখে এন্টার। এবার কি করব, এইটাকে ঠিক সাইজ মতো সেট করে যতটা আমাদের মডিফাই লাগবে আমি মডিফিকেশন করে নেব। নেয়ার পর এটাকে আমি ছোট করব, শিফট চেপে ছোট করলে দেখুন দুদিকে সমানভাবে ছোট হবে। এইবারে আমি এই যে শেপ টুল আছে, শেপ টুল সিলেক্ট করে এই সাইডগুলোকে একটু রাউন্ড শেপ দিয়ে নেব। ঠিক আছে, এবার এইটাকে আমি আরও নিচের দিকে টেনে নিলাম, ওকে। এইবারে আমি কি করব, এইটাকে কন্ট্রোল কিউ চেপে কার্ভ করে নেব, তারপরে এই দুটো পয়েন্টারটাকে সিলেক্ট করব, এই পয়েন্টার এবং এই পয়েন্টার দুটোকে সিলেক্ট করে আমি ডাউন অ্যারো প্রেস করে নিচের দিকে নিয়ে যাব, তাহলে এটা হাফ রাউন্ড হয়ে গেল। ঠিক নিচের দিকেও তাই করব, এই দুটোকে সিলেক্ট করে এই দুটো বিন্দুকে সিলেক্ট করে ওপরের দিকে আপ অ্যারো প্রেস করব,
তাহলে উপরের দিকে এরকম হাফ রাউন্ড হয়ে গেল। এইবারে এটাকে একটু মডিফাই করে নেব, দেখুন এটাই নিচের সঙ্গে অ্যালাইনমেন্ট সেট করার জন্য শিফট চেপে দ্বিতীয় রেকট্যাঙ্গেলটা সিলেক্ট করব, পরে আমরা বি চেপে দেব। এক সেকেন্ড, ছবিটা সিলেক্ট হয়ে গেছে, ছবিটাকে লক করে নেব আগে, অ্যারেঞ্জ লক অবজেক্ট। এবারে দেখুন আরেকবার এটা সিলেক্ট করলাম, এটাকে কালার ফিল করি তাহলে বুঝতে সুবিধা হবে। এবারে দেখুন এইটাকে সিলেক্ট করে শিফট চেপে এর গায়ে ক্লিক বি চাপব, তাহলে এটা ওর সঙ্গে অ্যালাইনমেন্ট হয়ে গেল। এইবারে করব কি, কন্ট্রোল চেপে এই রকম জায়গায় রাখবো, রেখে রাইট ক্লিক করব। এবার এই দুটোকে সিলেক্ট করে আমি কম্বাইন করে নেব, তারপরে শিফট চেপে এই বক্সটার গায়ে ক্লিক সি চাপব, তাহলে সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। এইবারে উইল্ড করে দেব, তাহলে এটা জয়েন্ট হয়ে গেল। এবারে কি করব, এটাকে আমি মিরর করে দেবো নিচের দিকে। আচ্ছা, তার আগে এটাকে ডুপ্লিকেট করে নেব, নামস লকের পাশে যে প্লাস সাইন আছে ওখানে ক্লিক করব, করার পরে এটাকে ডাউন অ্যারো প্রেস করলে দেখুন এটা নিচের দিকে চলে যাবে। এইবার কন্ট্রোল চেপে ধরে আমি ওটাকে নিচের দিকে নিয়ে আসব, এনে এখানে রাখলাম। এবারে আরেকটু নিচের দিকে আসবে, তাহলে আমরা কন্ট্রোল চেপে ধরে আরেকটু নিচে নামিয়ে নেব। এইবারে কি করব, এই গোটাটাকে আমি উইল্ড করে নেব, তাহলে গোটাটাকে এরকম সিলেক্ট করলাম, করে উইল্ড করে দিলাম। এবার কালার ফিল করছি, দেখুন ঠিক আছে। এবার নিচে আমাদের এই যে সিম্বল আছে এইগুলো ড্র করতে হবে, এর জন্য আমরা এই রকম সার্কেল ড্র করব। এই সার্কেলগুলোকে আমি এখন কপি করে নিচ্ছি, তারপরে শেষে মডিফাই করব। ঠিক আছে, এইবার এটাকে একটু জুম করে নিয়ে যতটা আছে, আমি পুরো অ্যাকুরেট করছি না, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেস অ্যাপ্লাই করে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, এবারে বাকিটাকে আমাদেরকে ড্রয়িং করতে হবে। ড্রয়িং কিভাবে করব দেখুন, এখান থেকে পেন টুল সিলেক্ট করব, করে একটু জুম করে নিলাম ভিউটাকে। এইবারে দেখুন ড্রয়িং করছি, এই কার্ভ বেঁকে গেল। এইবারে অল্ট চেপে আমি এটাকে কেটে দেব নোটসটাকে, তারপরে আবার এইরকম আস্তে আস্তে নিচের দিকে নিয়ে গিয়ে এইরকম নিয়ে গেলাম। এবার অল্ট চেপে আবার এই কার্ভটাকে কেটে নেব, নিয়ে এবার এইটাকে এইরকম জয়েন করে দেব, দ্বিতীয়টাকে এইভাবে ড্র করব। সম্পূর্ণ আর্টওয়ার্কটি আমি কোরাল ড্রতে বানিয়ে নিচ্ছি, এটা আপনারা আর্টক্যামেও বানাতে পারেন। লাইন ড্রয়িংটা আপনি যে কোনো সফটওয়্যারে করতে পারেন, ওটা কোনো সমস্যা না। সবসময় চেষ্টা করবেন লাইনটা যেন স্মুথ হয়, এবং লাইনগুলো যখন জয়েন করবেন একটু খেয়াল রাখবেন যেন ওভারল্যাপ না থাকে। ওভারল্যাপ থাকলে যখন আপনি এগুলোকে থ্রিডিতে কনভার্ট করবেন তখন সমস্যা দেখা দেবে। যদিও সমস্যাটাকে সলভ করা যায়, আমার পুরানো কিছু ভিডিওতে আমি দেখিয়েছি যে ডক্টর ভেক্টর বলে একটা অপশান আছে আর্টক্যামে, সেটা ইউজ করে আমরা এগুলোকে ঠিক করে নিতে পারি। দেখুন যদি ড্রয়িং করার সময় কোনোভাবে বেঁকে যায় আপনি এইভাবে মডিফাইও করে নিতে পারেন। এরপরে আমরা এই জায়গাতে
সব সময় চেষ্টা করবেন যেন কোণ তৈরি না হয়। মানে একটা ড্রয়িং করতে গিয়ে যদি কোনো জায়গায় স্মুথ কার্ভ তৈরি হয়, বক্ররেখা তৈরি হয়, সেটা ভালো, কিন্তু যদি কোনো কারণে কোনো জায়গায় কোণ তৈরি হয়ে যায় তাহলে কি হয়, যখন আমরা 3D বানাবো ওই জায়গা থেকে একটা দাগ দেখা যায়। সেই জন্যে চেষ্টা করবেন কোনো আর্টওয়ার্কের মাঝখানে যেন কোণ তৈরি না হয়। এবারে দেখুন, এগুলোকে সিলেক্ট করে আমরা উইল্ড করে দিলাম। এবারে এইখানে যেমন আছে, এটার জন্য আমরা কি করব দেখে নিন। লাইন ড্র করে নেব, যেখানে ডাবল ক্লিক করে দেবো সেখানে লাইনটা শেষ হয়ে যাবে। আমরা একটু বেশি করেও ড্র করতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে। এটাকেও আমরা একটু বড় করে ড্র করে নেব। আচ্ছা, এইবারে এখানে যেমন টুকরো টুকরো কাটা আছে, আমাদেরকে ওই রকম একটা জিনিস করতে হবে। তো প্রথম আমরা একটা কাজ করে নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি এইরকম, ঠিক আছে। এরপরে আমরা কি করব, পেন টুল দিয়ে এইটাকে ড্র করার চেষ্টা করব। আমি নিখুঁত করে করছি না, জাস্ট প্রসেসটা দেখানোর জন্য যতটা প্রয়োজন ততটাই আমি ড্র করছি। আপনারা যখন কাজ করবেন তখন চেষ্টা করবেন নিখুঁত ড্রয়িং করার, তাহলে কাজটা আরো ভালো হবে। একটা রাফলি এটাকে আমরা ড্রয়িং করে নেব। এবারেই জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, নিচের দিকটা একটু ওপরের দিকে তুলে নেব, কন্ট্রোল চেপে ধরে জাস্ট এই উপরে তুলে নিলাম, ব্যাস। তাহলে আমাদের টোটাল আর্টওয়ার্ক কমপ্লিট। এটাকে আমরা এই রকম ধরে সরিয়ে নিলাম। এবারে বলে দিই এটা সাইজ আমরা কি সাইজে করতে চাই। ধরুন 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি, এই এর মধ্যে আমরা করতে চাই। তাহলে কি করব, এই গোটাটাকে সিলেক্ট করে আমি প্রথম কম্বাইন করে নেব, ঠিক আছে। এইবারে এখানে একটা পেজ নিচ্ছি, এটা 12 ইঞ্চি করছি আর এটাকে 18 ইঞ্চি করছি। এবার এইটাকে সিলেক্ট করে নিয়ে শিফট প্রেস করে এর গায়ে ক্লিক করলাম, এবার সিই, তাহলে এটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। এবার এই লাইন দুটো থাকার জন্য এটা পুরোপুরি অ্যালাইনমেন্ট হচ্ছে না, তো আমরা এখানে কি করব, এইটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রেক কার্ভ অ্যাপার্ট করে নেবো, আরেকবার করে ফিল কালার নান। এবারে একটা জিনিস করব, এই যে লাইন এক্সট্রা আছে ওটাকে পুরোই লাইন বরাবর ভিতরে রাখব, এটাকেও তাই। এটাকেও সিলেক্ট করে আমরা তাই করব। এবার বলি, এই দুদিকে দেখুন কার্ভ করা আছে, তো কার্ভ করার জন্য আমরা কি করব, এখানে 3-পয়েন্ট কার্ভ টুল বলে একটা টুল আছে, ওইটা ইউজ করে আমরা ঠিক এই রকম একটা কার্ভ ড্র করে নেব। এবার এই কার্ভটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল কিউ প্রেস করব, ঠিক আছে। তারপরে শুধু এইটুকুটাকে সিলেক্ট করে এদিকেই বাঁকিয়ে দিলাম,
এদিকটাতেই বাকি দিলাম। ওকে, এইটাকে আমি ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে ঠিক এইদিকে নিয়ে গিয়ে রাইট ক্লিক, এখানে মিরর করে নেব। নেয়ার পর এই রকম জায়গায় রেখে এটাকে এইদিকেই লম্বা করে নিলাম, এটা উপরের দিকেই তুলে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার এই দুটো জিনিসকে আমি কন্ট্রোল সিলেক্ট করে এবার কন্ট্রোল চেপে উপরের দিকে তুলে নিয়ে রাইট ক্লিক করলাম, এবার এটাকেও আবার মিরর করে দিলাম। এবার এই পজিশনটাকে আমরা ঠিক ওই রকম সরিয়ে রাখলাম, এটাকে একটু তুলে নেব। আমরা আপ অ্যারো ইউজ করেও সরাতে পারি, ঠিক আছে। এইবারে আমি মিডিল এর জায়গাটাকে আগে কম্বাইন করে নেব, নিয়ে শিফট চেপে বক্সটাকে সিলেক্ট করে সিই, দেখুন এবার পুরো মিডিল হয়ে গেল। এবার এই গোটা আর্টওয়ার্কটাকে আর একবার কম্বাইন করব, করে আমরা এটাকে ইপিএস ফরম্যাটে এক্সপোর্ট করব। তাহলে সাইজ এখানে দেখুন 14 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজ হয়েছে, তো আমি এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি। এখানে নাম দিচ্ছি সাপোজ AAA AAA, ইপিএস ফরম্যাট সিলেক্টেড অনলি, তাহলে শুধুমাত্র ওই সিলেকশনটুকুই এক্সপোর্ট হবে, এক্সপোর্ট, ওকে। এবার আমরা কি করব, আর্টক্যাম খুলব, টোটাল ডিজাইনটাকে সাপোজ আমি 10 mm এর মধ্যে বানানোর চেষ্টা করব। তো এখানে আমি উইথ নিলাম 14 ইঞ্চি আর হাইট নিলাম 18 ইঞ্চি, একবার দেখে নিই, হ্যাঁ 18 ইঞ্চি। রিজলিউশনটাকে আমি একটু বেশি রাখব, তবে খুব বেশি না, খুব বেশি রাখলে মেশিনে কাজ করতে অসুবিধা হবে, কারণ মেশিন যদি খুব হাইফাই মেশিন হয় তবেই আমি বেশি রিজলিউশন নিয়ে কাজ করতে পারবো, না হলে মেশিনের উপর চাপ পড়বে এবং আর্টক্যাম হ্যাং হয়ে যেতে পারে। এবারে মিলিমিটার সিলেক্ট করে নেবো ইউনিটটাকে নিয়ে, ওকে। এবার সব থেকে প্রথম আর্টক্যামে কাজ করার সময় আমরা আগে শেপ করে নেব, তো শুভ নববর্ষ নামে আমি সেভ করে নিলাম। এইবারে কি করব, এই যে 2D ভিউটা এটাকে জুম করব। এবার ভেক্টর অপশনে গিয়ে ইম্পোর্ট, আমি আমার ইপিএস ফাইলটাকে ইম্পোর্ট করে নিলাম। F9 প্রেস করলে এটা পেজের মিডিলে চলে যাবে, এটা দেখুন মিডিলে এসছে। যদি কখনো এইরকম সরে যায়, দেখুন এইরকম সরে যায়, তখন আমরা F9 প্রেস করব। এবারে কি করব, আনগ্রুপ অল, তাহলে এটা আনগ্রুপ হয়ে গেল। এবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে বক্স নিয়েছিলাম এটাকে সিলেক্ট করব, উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি করে আমরা দুটো ভিউকে একসাথে দেখব, এটা হচ্ছে 3D ভিউ আর বাঁদিকেরটা হচ্ছে 2D ভিউ। এবারে দেখুন আমি টোটাল ডিজাইনটা সাপোজ 12 mm এ বানাতে চাই, তো এর যে বেস, বেসটাকে ধরুন আমি 4 mm রাখতে চাই বা 2 mm রাখতে চাই, যা ইচ্ছা। এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, সেভ এডিটর, আমি 4 mm রাখছি। তাহলে লিমিট টু হাইট সিলেক্ট করে এখানে আমি 4 লিখলাম, স্কেলটা 1 রাখলাম, রেখে অ্যাড করে দিলাম। একটু সময় লাগবে কারণ আমি রিজলিউশনটা অনেক বেশি নিয়েছি। ওকে, এবার আমরা কি করব, এই যে আলাদা করে ড্রয়িং করেছিলাম এখানে দেখুন, এই ভিউটা দিয়ে আমরা যে 3D বানাই একটা কালার টেম্পারেচার ভেরিয়েশনের দ্বারা ওটাকে 2D তে ভিউ দেখায়,
তো এখানে দেখুন এই লাইনটা সিলেক্ট করে আমরা এখানে সেভ এডিটর ইউজ করলাম, জিরো রেস্ট, তাহলে বাকি অংশগুলো ডিলিট হয়ে গেল। এবারে কি করব, স্ক্রাফটিং এ যাব, গিয়ে বর্ডারটাকে একটু স্মুথ করে নেব, লোয়ার অনলি সিলেক্ট রেখে স্ট্রেংথ আমি একটু কমই রাখবো, ব্রাশের সাইজটা বড় করে নেব, নিয়ে হালকা করে এরকম ঘষে দেব। তাহলে এই যে ধারের দিকে খোঁচা হয়ে থাকে, খোঁচা খোঁচা মতো জিগজাগ হয়ে থাকে, ওটা একটু স্মুথ হয়ে যাবে, ফিনিশ। এবার আমি দেখে নেব যে এই হাইটটা কত হলো আমার, তাহলে এখানে হাইটটা হয়েছে 4 mm। আবার উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি করে দুটো ভিউকে দেখব। এবার আমরা কি করব, আর একটা নতুন লেয়ার নেব এবং এটাকে আমি মার্জ হাই করে দেব। মার্জ হাই কেন করব, যাতে ওপরের লেয়ারে যে 3D বানাবো সেটা এর উপরে উঠে না থাকে, এর সঙ্গে একই লেভেলে থাকে। এবার দেখুন আমরা একটা হাফ রাউন্ড কার্ভ ড্র করব। আমরা জানি আর্টক্যামে 90°তেই সমস্ত কিছু কাটিং হয় এবং হাফ রাউন্ড ডিজাইন আমরা আর্টক্যামে বানাতে পারি, সেই জন্যে এই রকম একটা কার্ভিং ড্র করব। আর আমি বলেছিলাম যে টোটাল ডিজাইনটা 12 mm বানাবো, তাহলে এখানে আমি একটা হাইট তৈরি করব, ড্র করব, যেটা 12 mm থাকবে। এবারে এই নিচের অংশটা ডিলিট করার জন্য আমরা আর প্রেস করব। এবারে কি করব, এই লাইনটা সিলেক্ট করব, তারপরে এই দ্বিতীয় লাইনটা সিলেক্ট করব। টুরেল সুইপ বলে একটা অপশান আছে, যেটা সাহায্যে আমরা ক্রস সিলেকশনের দ্বারা নির্দিষ্ট কোনো হাইটের 3D বানাতে পারি। তাহলে এটাকে সিলেক্ট করলাম, সবসময় লক্ষ্য রাখবেন এ এবং বি দুটো যেন একই দিকে থাকে এবং এই তীরের অভিমুখ যখন যেন একই দিকে থাকে। এবারে এই হাফ রাউন্ডটাকে সিলেক্ট করে অ্যাড ক্রস সিলেকশন করলাম, আর এই লাইনটাকে আমরা হাইট হিসেবে ইউজ করব, জিরো কন্ট্রোল ভেক্টর এখানে সিলেক্ট করে কনস্ট্যান্ট এক্স্যাক্ট হাইটটা সিলেক্ট করে দিলাম। এবারে হাইস্ট সিলেক্ট করে ক্যালকুলেট করলাম, ঠিক আছে। এরপরে নিচের এই লাইনটাকেও আমরা সিলেক্ট করব, করে সিলেক্ট ক্যালকুলেট। এবারে কি করব, দেখুন হাফ রাউন্ড যাতে দেখা যায় সেই জন্য আমরা এরকম ড্র করেছিলাম, এটাকে একটু সরিয়ে দিলাম, এটাকেও একটু সরিয়ে দিলাম, এটার ক্ষেত্রেও আমরা একটু ভিতরের দিকে সরিয়ে দেব, আর এটা ভিতরের দিকে আছে। এইবারে কি করব, এই দুটোকে সিলেক্ট করে আমি জুম করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। দেখুন এই হাফ রাউন্ড আর এই হাফ রাউন্ড দুটোকে সিলেক্ট করে জয়েন, তারপরে কি করব, ক্লোজ, নিচের দিকেও তাই করব। এটাকে সিলেক্ট করে দ্বিতীয়টা সিলেক্ট করে রাইট ক্লিক করে জয়েন্ট ক্লোজ। এবার এই দুটোকে আমি সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করে সেভ এডিটর জিরো রেস্ট করব। দেখুন জিরো রেস্ট করলে এই রকম গোল হয়ে ওটা দেখা যাবে। আমি আর এতে এক্সট্রা কোনো কিছু করছি না, সিম্পল ভাবে এটা দেখাচ্ছি, এতে আরো অনেক জিনিস করা যায় সেটা এখন আমি করছি না, জাস্ট সিম্পল দেখাচ্ছি আমি এটা। এবারে আর একটা লেয়ার নেব, নিয়ে আবার এখানে মার্জ হাই সিলেকশন করব। এবারে দেখুন এইটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক সেভ এডিটর। আমি যেহেতু 12 mm এর মধ্যে বানাবো সেই জন্য আমি এখানে 11 mm লিখলাম, আর এই জায়গায় লিমিট টু হাইটে আমি 1 mm লিখলাম, লিখে পুরো 90° এইরকম ওপর অব্দি তুলে দিলাম, দিয়ে অ্যাডে ক্লিক করলাম। দেখুন এই সিম্বলটা তৈরি হয়ে গেল, দেখছেন ধারের দিকটা স্মুথ হলো। কিন্তু এর থেকে বেশি দিলে কি হবে দেখিয়ে দিচ্ছি, যদি আপনি এর থেকে বেশি স্মুথ করতে চান তাহলে শেপ এডিটরে গিয়ে এইটাকে 10 করুন আর এই হাইটটাকে 12 করুন, দেখুন তাহলে একটু বেশি স্মুথ হবে। কিন্তু বেশি স্মুথ করলে যখন আমরা কাটিং করব ততটা ভালো দেখায় না, এগুলো 2D মতো বানালে খুব ভালো হয়, সেই জন্য আমি 11 mm দিলাম, এইখানে 1 mm দিলাম, দিয়ে অ্যাড করলাম। এইবারে কি করব, এই তলারগুলোকে সিলেক্ট করব, করে এখানে 11.5 দেব, যত ছোট তার লিমিট টু হাইটের ভ্যালুটা তত কম দেব, এটা 0.5 দিলাম। এবার এই ওপরের দিকে তুলে দিয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবারে কি করব, শুভ নববর্ষ লেখাটাকে সিলেক্ট করব। এখানে একটা জিনিস খেয়াল করুন,
এই শুভ নববর্ষ লেখাটা কিন্তু ওভারল্যাপ তৈরি হয়ে গেছে, সেই জন্য এটা থ্রিডি বানাতে গেলে থ্রিডি হতে চাইবে না। আমরা কি করব, এই নোট এডিটর দিয়ে এই জায়গাটাকে একটু মডিফাই করে দেব। গ্যাপ রাখতে হবে, যত এমএম বিট দিয়ে আপনি কাটবেন ততটা গ্যাপ রাখতে হবে। এইটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব, আর এই শুভটাকে যদি আমি একটু বাম দিকে সরিয়ে দিতে চাই তাহলে এইরকম ভাবে সিলেকশন করে আমি এইরকম মডিফাই করে নেব। দেখুন এটাকে ডি প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে, এইবারে দেখুন এটাও তাই, ডি প্রেস করলে ডিলিট হয়ে যাবে, এবারে দেখুন। এটাকে আর একটু তুলে দিচ্ছি, একটু বেশি করে আমি কার্ভ করে দিলাম। তাহলে এইভাবে আমরা মডিফাই করে নেব। ব্যাস এবার কি করব, এটাকে সিলেকশন করলাম, করে রাইট ক্লিক করে সেভ এডিটর, এখানেও সেম ব্যাপার, আমি 11 mm রাখবো আর লিমিট টু হাইট 1 mm রাখবো। এইরকম সিলেকশন করে 90 ডিগ্রি দিলাম, এবার অ্যাড করে দিলাম। এবার বলে দিই এই যে ভর লেখাটা আছে এর মাঝখানে একটু গ্যাপ দেব, এটাকে একটু বড় করে দিচ্ছি যাতে এক লেভেলে হয়, এইরকম নিচের দিকে নামিয়ে দিলাম, ঠিক আছে। এবার এইটাকে সিলেকশন করে রাইট ক্লিক করে সেভ এডিটর, এখানেও স্টার্ট হাইট 11 দিলাম, লিমিট টু হাইট 1 mm করে দিলাম, এটাকে ওপরের দিকে তুলে অ্যাড করে দিলাম। এবার এটাকে সিলেকশন করব সেম, এইবারে বাকিগুলোকে এইগুলোকে একসাথে সিলেকশন করব, করে এখানে রাইট ক্লিক করে সেভ এডিটর, এখানেও 11 আর এইটাকে 1 mm করে দেব, দিয়ে আমি উপরের দিকে তুলে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ফুল স্ক্রিন করছি, দেখুন আমাদের থ্রিডি তৈরি। এটা খুব হাই ফাই থ্রিডি নয়, কিন্তু সিম্পলের ওপর কাজ শেখার জন্যে এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমার সমস্ত বঙ্গভাষী বন্ধুবান্ধবদেরকে জানাই আমার শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, এবং আপনাদের প্রশংসা এবং আপনাদের এক একটা লাইক আমার এই কাজে অনুপ্রেরণা যোগায়। তো আপনারা আমার এই কাজকে যত বেশি পারেন শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট লিখুন, যাতে আমি আপনাদের থেকে অনুপ্রেরণা পাই। নববর্ষ সবার জন্য সুখের হোক, ভালো হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই কথা বলছি যে ভবিষ্যতে আমি চেষ্টা করব আপনাদের জন্য বাংলায় ভালো ভালো টিউটোরিয়াল বানানোর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।